हरियाणी की जीत है। নাকাশীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু এক শ্রমিকের। নদিয়ার নাকাশীপাড়া ঝুগনি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকাবাসীর মতে দাহ্য জ্বালানি তেল মজুত করে রাখার গোডাউনে আগুন লেগে মৃত্যু হলো এক কর্মচারীর। ঘটনাটি ঘটে দুপুর ১২টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, ওই গোডাউন কেরোসিন ও বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত করে রাখা হতো। কেরোসিন কেমিক্যাল মজুত রাখা নিয়ে অভিযোগ এলাকাবাসীদের। হঠাৎই বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক অনুমান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তিনটি দমকল বাহিনীর ইঞ্জিন এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনো পর্যন্ত জানা গিয়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর নাম রঞ্জিত বৈরাগ্য, বয়স ৩৬, নাকাশীপাড়ার আড়াপাড়ার বাসিন্দা। ওই গোডাউনের ভেতরে কোনো ব্যক্তি আটকে পড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। Active Gold with added mineral, active pure, active raho.